আগামী নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের আসর। এই আসর উপলক্ষে উইন অর উইন এই স্লোগানকে সঙ্গী করে প্রবাসীদের মাঝে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জনপ্রিয়তা আরও বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই উপলক্ষে লন্ডন থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্যান ক্লাবের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় একটি হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানান নাফিসা কামাল। এই সময় সিইও হিসেবে প্রবাসী কোচ শহীদুল আলম রতনের নাম ঘোষণা করেছে চেয়ারম্যান নাফিসা কামাল। ইঞ্জিনিয়ার রাজীব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডিরেক্টর কাফসি কামাল। Kids Cricket, a London-based cricket development organization. We are very honored to be part of their whole initiative. And ওখান থেকে আমাদেরকে যে যিনি সাহায্য করবেন তিনি হচ্ছে মোহাম্মদ শহীদুল আলম রতন, আর হি ইজ অলসো রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট অর্গানাইজেশন। অ্যাট দ্য সেম টাইম, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড অফ ক্যাপিটাল কিডস ক্রিকেট, উই হোপ দ্যাট মিস্টার রতন উইল সুন জয়েন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অ্যাজ দ্য সিইও অফ আওয়ার